একটি ডিমে প্রায় 300 মাইক্রোগ্রাম কোলাইন থাকে যা লিভারের অসুখ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। ডিমে হলুদ জৈব পিগমেন্ট ক্যারোটিনয়েডস এর কারণে শরীরে বার্ধক্যের ছাপ ধীরে আসে। ডিমের গ্লাইসেমিক ইনবক্সের সাহায্যে মানুষের ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সাহায্য করে। ডিমে বিদ্যমান বায়োটিন, ভিটামিন B12 এবং প্রোটিন স্বাস্থ্যকর চুল এবং উজ্জ্বল ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে পারে ডিম, কারণ এতে আছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। দুটি ডিম মানুষের চোখকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ ডিমে আছে ভিটামিন এ, লুটিন এবং জ্যাক্সানথিন, যা চোখের হালকা অথবা গাঢ় দৃষ্টি, রঙিন দৃষ্টি এবং দিনের বেলার দৃষ্টিকে বাড়িয়ে দিয়ে চোখকে ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে। ডিমে থাকা ভিটামিন B4 বা ফলিক অ্যাসিড অনাগত শিশুকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতির প্রভাব থেকে রক্ষা করে। মজবুত হাড় এবং দাঁতের জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসবই উপাদান রয়েছে ডিমে। মানুষের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের উদ্দীপনা সংক্রমণ করার জন্য পুষ্টিকর কোলিন থাকে ডিমে। ভাইরাস এবং বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধ করতে প্রতিদিনের ডায়েট চার্টে একটি বা দুটি করে ডিম রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডিম মানুষের দেহে 11টি অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে, যা জীবন রক্ষায় ভূমিকা রাখতে পারে, যেখানে মানুষের দেহের জন্য প্রয়োজন 20টি অ্যামিনো অ্যাসিড, আর এ কারণেই বাচ্চাদের নিয়মিত ডিম খাওয়া উচিত। নিউজ ডেস্ক, বায়ানো টিভি।